শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স 32.98 পয়েন্ট বা 0.58 শতাংশ হ্রাস পেয়ে 5654 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 478 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 8.47 শতাংশ কম। ওষুধ ও রসায়ন খাত থেকে রেনাটা, বিকন ফার্মাসিউটিক্যালস এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস, খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো, ব্যাংকিং খাতে সাজ্জালাল ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। প্রধান খাতের মধ্যে টেলিযোগাযোগ খাতে আজ সর্বোচ্চ 1.35 শতাংশ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.71 শতাংশ মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ 3.20 শতাংশ মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিশে আজ এনবিএফআই খাতে 6টি কোম্পানি রয়েছে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, গোল্ডেন শন এবং শাসা ডেনিন্সের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ফার্স্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং এডিএন টেলিকমের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। 24 এপ্রিল প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদে বৈঠক হওয়ার কথা রয়েছে, যার ফলে বিনিয়োগকারীরা এই শেয়ার কেনায় আগ্রহী হওয়ায় আজ উক্ত কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, শাসা ডেনিন্স এবং সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রির লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। গত বছরের জুলাইয়ে মুদ্রানীতি ঘোষণার পর থেকে বাংলাদেশ ব্যাংকগুলোর অর্থ সরবরাহের চাহিদা পূরণ করেছে। তবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে এবং অর্থ সরবরাহ সংকুচিত করতে কেন্দ্রীয় ব্যাংক পুনরায় বা রেপো হার চুক্তির মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানাধীন এবং বেসরকারি ব্যাংকগুলিকে দেওয়া ঋণের পরিমাণ 10% হ্রাস করেছে। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকগুলিকে 1 থেকে 14 দিনের জন্য 8% সুদ হারে বিনিময়ে রেপো ভিত্তিতে ঋণ দিচ্ছে এবং এটি সর্বনিম্ন সুদ হার হিসাবে বিবেচিত হয়েছে। সরকারের শীর্ষ অগ্রাধিকার খাত হিসেবে রয়ে যাচ্ছে পরিবহন খাত। উন্নয়ন সহযোগীদের সম্মতি পাওয়া প্রকল্পগুলোর জন্য বর্তমান ও আগামী 2 অর্থবছরে প্রত্যাশিত 30.89 বিলিয়ন ডলার বিদেশি ঋণের 1/3 বরাদ্দ রয়েছে এই খাতের জন্য। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তালিকাভুক্ত 115টি প্রকল্পের মধ্যে 30টি সড়ক ও রেলওয়ে যোগাযোগ প্রকল্প। এগুলোর জন্য 10.7 বিলিয়ন ডলার ঋণ প্রস্তাব করা হয়েছে। এরপর রয়েছে জ্বালানি খাত। এই খাতের 7টি প্রকল্পে বিদেশি অর্থায়ন থেকে 4.77 বিলিয়ন ডলার আশা করা হচ্ছে। অন্যদিকে চলতি অর্থবছরের উন্নয়ন বাজেটে মানব পুঁজি, উন্নয়ন, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা খাতগুলো পরিবহন খাতের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম তহবিল পাচ্ছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।